এই পর্যন্ত কুসুম তো পড়ছিলাম, ফাইবার ক্যারেক্টারিটিস এফেক্ট ইয়ান ব্রেকিং পোর্স প্রপার্টিস, এই পর্যন্ত পড়ছিলাম। আশা করি তোমরা এগুলো বুঝছো, তোমাদের হাতে এখন অনেক সময়, সহজ করে বোঝা সম্ভব। ঠিক আছে, তোমরা নিজেদেরকে ডেভেলপ করো। আমি তোমাদেরকে আগে কিছু ক্লাস করাইছিলাম, সেই ক্লাসের মধ্যে তোমরা কটন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং একটা ফ্লো চার্ট পড়ছিলাম। ফ্লো চার্টের মধ্যে প্রথম ছিল আমাদের ব্লো রুম, ব্লো রুমে ছিল অনেকগুলো মেশিন পত্র। ফ্লো চার্টে ছিল ব্লো রুম, ব্লো রুমে ছিল অনেকগুলো মেশিন পত্র। সেই ব্লো রুমে অনেকগুলো মেশিন পত্রের মধ্যে ব্লো রুমের কাজ ছিল ওপেনিং করা, ক্লিন করা, হ্যাঁ, মিক্সিং করা, ব্লেন্ডিং করা, এই কাজগুলো ছিল, এবং ফাইবারকে ফ্লক ফর্ম করা। ঠিক আছে, আমি যা বলছি তোমরা কিন্তু রেসপন্স করো। জি ম্যাম। ওকে, তাহলে আমরা ফাইবার প্রপার্টি পড়ায় শেষ করছি এবং কিছু ইন্ট্রোডাক্টরি ক্লাস আগে করাইছি। এখন আমরা সেই ব্লো রুমে ডিটেলসে পড়াতে যাচ্ছি। ফাইবার ওপেনিং করতে হবে, কেন ওপেন করতে হবে? কারণ কটন ফাইবার যা আমরা দেশে আসে সেটা হচ্ছে বেল ফর্মে আসে। বেল হচ্ছে একটা বড় বক্সের মতো, সেই বক্সের মধ্যে 250 কেজি 300 কেজির মতো ফাইবার থাকে। সেই ফাইবারগুলো হাইড্রোলিক প্রেস দিয়ে হাইলি কমপ্যাক্ট অবস্থায় থাকে। ওই ফাইবার মধ্যে তোমরা দেখে আসছো ফাইবার প্রপার্টি পড়ার সময়, ফাইবারের মধ্যে অনেক ধরনের ট্রেস থাকে, ডাস্ট থাকে। ডাস্ট আর ট্রেস এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার একটা টেকনিক হচ্ছে ওপেনিং। ঠিক আছে, আমরা ওপেন করে ফাইবার পরিষ্কার করব। তো ওপেন করে ফাইবার পরিষ্কার করার জন্য এই কতগুলো আমার ডিভাইস আছে, কতগুলো বিভিন্ন ধরনের রোলার আছে। দেখো, টাইপ এন্ড ডিগ্রি অফ ওপেনিং, নিড অফ, ট্রাশ আর ট্রেশের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ট্রাশ এবং ট্রেশের মধ্যে পার্থক্য কি? ট্রাশ আর ট্রেশ, জি ম্যাম, TRASH, ট্রাশ, হ্যাঁ, এটা জি ম্যাম, যে ফাইবার মধ্যে থাকে আপনি একটু আগেই বললেন ম্যাম। আচ্ছা, ট্রেশ হচ্ছে তোমার, আমার যে সিড আছে না, সিড, কটন ফাইবারের মধ্যে সিড থাকে। কটন ফাইবারকে যখন জিনিং করা হয় তখন সিডের কালো অংশ ভেঙ্গে কটন ফাইবারের সাথে মিক্স হয়ে যায়, সেই কালো পার্ট গুলোকে আমরা ট্রেশ কন্টেন্ট বলি। জি ম্যাম। আবার এমনিতে নর্মালি আমরা অপদ্রব্যকে ট্রাস বলি। আচ্ছা, কিন্তু এখানে আমরা যখন ক্লিনিং করব, ট্রেসের সাথে আরো আমাদের ডাস্ট থাকবে, আরো বিভিন্ন ধরনের জিনিস থাকবে। তোমার মনে করো বিচির পার্ট থাকবে, গাছের ডালপালা থাকবে, তারপরে হচ্ছে ফুলের পার্ট থাকে, ফুল বলে পাপড়ির বিভিন্ন পার্ট থাকে, গাছের পাতা থাকে, এগুলো সব মিলেই আমরা টোটালটাকে মিলিয়ে ট্রেস কন্টেন্ট বলা হয়। তাহলে ফাইবার গুলোকে ওপেনিং করে ক্লিন করা হয়, এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। যেমন আগের দিনে শীত আসছে না গ্রামে, যখন তোমার লেপ রোদে দেওয়া হবে, লেপ রোদে দেওয়ার পর দেখবে তোমার আম্মারা লেপ কি করে, লেপরে ঝাড়ু দিয়ে বাড়ি দেয় যে ধুলাটা সরে দেয়। মানে তার মানে হচ্ছে ওটা, ওই ক্লিনিং প্রিন্সিপালটাকে বলা হয় বিটিং অ্যান্ড ক্লিনিং, ভারী হচ্ছে বিটিং, বিটিং করলে ডাস্টটা সরে যায়, তারপরে তুমি নিয়ে আসো, বিটিং অ্যান্ড ক্লিনিং। আগে ব্লোরুমে এইটাই ছিল, 1950 সাল 60 সালে প্রিন্সিপাল ছিল বিটিং অ্যান্ড ক্লিনিং। তারপর 80 সালের দিকে নতুন মেশিন আসা শুরু হচ্ছে, না আমি বিট করলে দুলাটা উপরে উঠে কতক্ষণ পর তো আবার নিচেই পড়বে, তাহলে এটা পারফেক্ট না। তাহলে কি পারফেক্ট? ওপেনিং অ্যান্ড ক্লিনিং। আমি যদি জিনিসটাকে এরকম এরকম করে খুলে ওপেনিং করি তাহলে দুলাটা সহজে সেপারেট হয়ে যাবে এবং আমি সাকশন করে ক্লিন করব, তাহলে আমার এনভায়রনমেন্টে দুলা যাবে না, বাড়ি দিলে যেমন এনভায়রনমেন্টে দুলা যাবে। তাহলে এই জন্য ওপেনিং অ্যান্ড ক্লিনিং, বিটিং বাড়ি দিয়ে বিটিং এবং ক্লিনিং করলে ফাইবারের অনেক ক্ষতি হয়, রাপচার হয়, ফাইবার উপর হার্স অ্যাকশন হয়। আর যখন আমি ওপেনিং অ্যান্ড ক্লিনিং করছি তখন জেন্টল অ্যাকশন হয়, জেন্টলি জেন্টলি তাকে পরিষ্কার করতে পারছি। তাহলে ওপেনিং কি
টু স্টেজ অফ ওপেনিং, একটা হচ্ছে ওপেনিং টু ফ্লক, ওপেনিং টু ফ্লাইবার। প্রথমে আমরা ফাইবার পর্যন্ত যেতে পারবো না, আগে আমরা ফ্লক ওপেনিং করব, তারপরে ফাইবার ওপেনিং, ঠিক আছে? ওপেনিং আউট, ব্রেকিং অ্যাপার্ট, ঠিক আছে? তোমরা এখানে তো দেখছো এই ওপেনিং এর জন্য এই ডিভাইস গুলো ইউজ হয়, রোলার, ড্রাম, কুইল্ট শাফট, মাল্টিপল ব্লেড, স্পাইক লেটিক্স, মানে এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল ছাড়া দেখতে পারবে না। লেটিক্স হচ্ছে অনেকটা একটা একটা ডিভাইস, এটার গায়ের মধ্যে টিপ থাকে, এটা কাপড়ের হইতে পারে, প্লাস্টিকের হইতে পারে, এটা একটা বেল্ট যেটা ঘুরতে থাকবে, এরকম এরকম করে ঘুরতে থাকবে, বেল্ট, বেল্টের মধ্যে স্পাইক থাকবে, ফাইবারগুলোকে নিয়ে যায়। পিকার, এটা হচ্ছে প্লাকার, পিকার কোনো কিছু থেকে এরকম ক্লিপ দিয়ে ধরে ধরে জিনিসগুলো নিয়ে যাবে এক জায়গা থেকে। আর একটা হচ্ছে কার্ডিং মেশিনের মধ্যে বার থাকে, যার মধ্যে পিন আছে, পিন দিয়ে তোমার ইয়া করা যায়। যাদের গ্রামের বাড়িতে তোমরা যদি আস্ত্রা দেখে থাকো, আস্ত্রার মতো অনেকটা এটা কার্ডিং বার, ধান ক্ষেতে আস্ত্রা দেয়, হয়তো কেউ না কেউ দেখার কথা। তোমরা কেউ কি দেখছো ধান ক্ষেতের আস্ত্রা? হ্যালো, ধান ক্ষেত্রের আস্ত্রা দেখছো? হ্যালো, না ম্যাম দেখিনি। আচ্ছা, কোন ছেলে দেখো নাই তোমাদের 50 জনের মধ্যে? না, মাটি জালকা করে এই জিনিসটা নাকি? কেন? ধান ক্ষেতে, পাট ক্ষেতে, ক্ষেতের মধ্যে দেয়া হয় আশ্রয় দিয়ে, আগাছা তোলা হয়, আশ্রয় দিয়ে আগাছা তোলা হয়। জি ম্যাম, দেখছি ম্যাম। ধান ক্ষেত, ধান ক্ষেতেই থাকে কিন্তু আগাছা গুলো উঠে যায়, এরকম অনেক টাইপের এটা, এর মধ্যে পিন থাকে। তাহলে এগুলো মোটামুটি ইউজ করা হয় ওপেনিং করার জন্য, ওপেনিং করার সময় ক্লিন করা হয়। তো এখানে দেখো তোমাকে ওপেনিং অপারেশন কিভাবে কি হচ্ছে, ওপেনিং ডিভাইসের সাথে এই যে এই যে এটা কিন্তু এই স্পাইকলেটিসটা এখানে আছে, এখানে স্পাইকলেটিস আছে, এখানে একটা রোলার আছে, ফাইবারকে কিভাবে নিয়ে যাচ্ছে, রোলার বেশি ফাইবার চলে গেলে তাকে আবার কম করে দেওয়া হচ্ছে, এই সিস্টেম, ঠিক আছে? এই আশ্রার মতো, এটা উপরেগুলো আশ্রার মতো, পিকিং করা, প্লাকিং আউট, এটা এই পাশে লেখা আছে। এগুলো কিন্তু অত্যন্ত সহজ ইংলিশ, তোমাদের কিন্তু মুখস্থ করা নয়, তোমাদের কিন্তু বুঝতে হবে, শিখতে হবে প্রতিটা জিনিসের একটা প্রতিষ্ঠা জিনিস। যেমন কম্বিং আউট, বিটিং আউট, টিয়ারিং আউট, টিয়ারিং তো শিরা, হ্যাঁ, বিটিং এটাও কিন্তু ফাইবার উপর বিট করা, বাড়ি দেওয়া, কম্বিং হচ্ছে আশ্রানো। এই পয়েন্ট গুলো এটা দিয়ে কোনটা দিয়ে তোমাকে এখানে বলছে, ওপেনিং কেমন হচ্ছে, ব্রেকিং কেমন হচ্ছে, ইন্টেন্সিটি অফ ওপেনিং, ফাইবার উপর জেন্টল অ্যাকশন হচ্ছে না রাফ অ্যাকশন হচ্ছে। যেমন এখানে দেখো টিয়ারিং আউট, ফাইবার উপর রাফ অ্যাকশন হচ্ছে, নট জেন্টল, এখানে যেমন জেন্টল হচ্ছে, এখানে জেন্টল, টিয়ারিং এটাও টিয়ারিং আপ কিন্তু এখানে জেন্টল, এখানে কিন্তু হার্শ, ইন্টেন্সিটি এটা আমাদের ইন্টেন্সিটি বেশি, এখানে ওপেনিং বেশি হচ্ছে, হ্যাঁ, এই এই স্টেজ ওপেনিং বেশি। দেখো একটা টেবিল দিয়ে কি সুন্দর করে সব জিনিস তোমাকে বোঝাই দিচ্ছে, কাউকে বোঝানোর জন্য টেবিল এবং গ্রাফ হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব সহজে কোনো সেন্টেন্স ছাড়া ছবি দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করা যায়, দিস ইজ এ টেকনিক ফর ক্লিয়ারিং। তো এগুলো গ্রাফ নিশ্চয়ই তোমরা বুঝো, হ্যাঁ, ইনক্রিজ ইন দ্য ডিগ্রি অফ ওপেনিং ফ্রম মেশিন টু মেশিন ইন সার্টেন ব্লোরুম, ব্লোরুমের এক মেশিন থেকে যখন পরের মেশিন যাবে, তারপরের মেশিন যাবে, তখন ক্লিনিং এর পরিমাণ বেশি হবে, সে জিনিস বোঝাচ্ছে। এই ক্ষেত্রেও তাই, আমরা রিটারের ব্লোরুম তোমাদেরকে পড়াইছিলাম, ইউনিক্লিন, ইউনিফ্লক, হ্যাঁ, কনভেনশনাল মেশিন, এটা হচ্ছে কনভেনশনাল ব্লোরুম লাইনের মধ্যে, আর রিটারের মেশিন কোন মেশিন কিভাবে কিরকম ক্লিন করে। তোমরা কি গ্রাফ গুলো বুঝো? তোমরা যদি না শুনো, না বুঝো, তাহলে কিন্তু তোমরা এই থাকা থেকে যাবা, অজ্ঞ থেকে যাবা, বুঝতে পারছো? দেখো দি ইন্টেন্সিটি অফ ওপেনিং,
ওপেনিং ইন্টেন্সিটি কাছের উপর ডিপেন্ড করে, র মেটেরিয়াল উপর ডিপেন্ড করে, মেশিনের উপর ডিপেন্ড করে, স্পিডের উপর ডিপেন্ড করে, অ্যাম্বিয়েন্ট কন্ডিশন। অ্যাম্বিয়েন্ট মনে করো আমি যখন রুমে বসে আছি, এই রুমের একটা অ্যাম্বিয়েন্ট কন্ডিশন আছে, তুমি যে রুমে বসে আছো সেটার একটা অ্যাম্বিয়েন্ট কন্ডিশন আছে। অ্যাম্বিয়েন্ট কন্ডিশনকে বোঝানো হয় হিউমিডিটি এবং টেম্পারেচার দ্বারা, যে কত হিউমিডিটি এখন, টেম্পারেচার কত, হিউমিডিটি এবং টেম্পারেচার দ্বারা এই পরিস্থিতি বোঝানো হয়। যেমন আমি যদি টেম্পারেচার আজকে বুঝি হিউমিডিটি এত, তাহলে আবহাওয়া সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এবং কটন ফাইবার যে রুমে থাকে, ফাইবারের প্রপার্টি এই আবহাওয়া দিয়ে প্রভাব বিস্তার করে। মানুষের মন মর্জি প্রভাব বিস্তার করে, শীতের দিন সকালে তোমার মেজাজ একরকম থাকবে, গরমের দিন সকালের মেজাজ আর একরকম থাকবে, শীতের দিন সকাল একরকম, দুপুরের একরকম, বিকাল আর একরকম। ফাইবারেরও কিন্তু তাই, ফাইবারের প্রপার্টি মানে ফাইবারের স্ট্রেংথ, বিশেষ করে ফাইবারের স্ট্রেংথ এবং তার ফ্রিকশনাল বিহেভিয়ার এই হিউমিডিটির সাথে সম্পর্ক। ঠিক আছে, হিউমিডিটির সাথে সম্পর্ক। ফয়সাল আলম, ফয়সাল আলম, কথা বলো। রোল 23, ইব্রাহিম। Yes, ma'am. অ্যাম্বিয়েন্ট কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে? অ্যাম্বিয়েন্ট কন্ডিশন বলতে হচ্ছে পরিবেশের, মানে স্বাভাবিক পরিবেশের কোনো আচ্ছা, তা পরিবেশের সাথে কি ডিপেন্ডেন্ট কটন ফাইবারের? তানবীর বলো দেখি, পরিবেশের সাথে, হিউমিডিটির সাথে কটন ফাইবারের কি প্রপার্টির সম্পর্ক? হিউমিডিটির সাথে কটন ফাইবারের কি প্রপার্টির সম্পর্ক? কেউ বলতে পারবা? ম্যাম ময়েশ্চার রিগ্যান্ট। ময়েশ্চার রিগ্যান্ট, গুড। আর কি? ময়েশ্চার কন্টেন্ট। হ্যাঁ, একই কথা। আর কি প্রপার্টির সম্পর্ক? ফাইবারের স্ট্রেংথের সম্পর্ক, ফাইবারের স্ট্রেংথ হিউমিডিটির সাথে, ময়েশ্চার স্ট্রেংথ এবং ফ্রিকশনাল বিহেভিয়ার সম্পর্ক, ফ্রিকশনাল বিহেভিয়ার। আমি কিন্তু ময়েশ্চার পড়াইনি কিন্তু তুমি পেরেছো, আমি স্ট্রেংথ বলছি সেটা তুমি পারো নাই। এবং ফ্রিকশনাল বিহেভিয়ার সম্পর্ক, কটন ফাইবারের নেক্সট জেনারেশন এগুলো সম্পর্ক হিউমিডিটির সাথে, প্রসেসিং এর সময় হিউমিডিটি কম বেশি হলে। তাহলে এই স্পিড, অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, মেশিন ডিভাইস, র মেটেরিয়াল, এগুলো সব কিছুর সাথে ওপেনিং ডিপেন্ডেন্ট। ভালো করে পড়তে হবে জেনারেল কনসিডারেশন রিগার্ডিং ওপেনিং অ্যান্ড ক্লিনিং। কটন প্রসেসিং এর জন্য এই ফার্স্ট, এই প্রথম স্টেপ, এই সব 2.4 এর যতগুলো পয়েন্ট আছে এখানে, এই যে এই পর্যন্ত পয়েন্ট, সবগুলো পয়েন্ট অত্যন্ত 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 ইম্পর্টেন্ট। এই ওপেনিং এর সাথে তোমার ফার্দার প্রসেসিং ডিপেন্ডেন্ট, এই ওপেনিং এর সাথে তোমার ডিপেন্ডেন্ট হচ্ছে ইয়ার্ন ফরমেশন, এই ওপেনিং এর সাথে ডিপেন্ড হচ্ছে তোমার ইয়ার্ন প্রপার্টি, ইয়ার্নের ক্লিনলেস, ইয়ার্নের সারফেস দেখতে সুন্দর, ব্রাইটনেস, ইয়ার্নের থিক প্লেস, থিন প্লেস, ইয়ার্নের স্ট্রেংথ, ইয়ার্নের ইউনিফর্মিটি, সব সম্পর্ক এই ওপেনিং এর সাথে। এই প্রথম যদি এই ওপেনিং যদি খুব সুন্দর হয়, জেন্টেল হয়, ফাইবার যদি ভালো থাকে, তাহলে পরবর্তী স্টেজ ভালো থাকবে, সে তোমাকে এনশিওর করবে। বুঝতে পারলাম আমি, তোমরা কি বুঝেছ? তোমরা এটি পড়ো, এই পয়েন্ট কয়টা পড়ো, 1 2 3 4 5 6 7, সাতটা পয়েন্ট পড়ো। দি ডিগ্রি অফ ক্লিনিং ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আপন দি ডিগ্রি অফ ওপেনিং। মানে কি?
মানে কি জোয়েল 76 বলো ডিগ্রি অফ ক্লিনিং ইজ লিনিয়ারলি ডিপেন্ড আপন দি ডিগ্রি অফ ওপেনিং জোয়েল ইয়েস ম্যাম বলো এটা দিয়ে কি বোঝাচ্ছে লাইন দিয়ে The degree of cleaning is linearly dependent upon the degree of opening. মানে কি? Ma'am. Linearly dependent. কথার মানে কি? সরলরেখা ভাবে স্বাধীন। আচ্ছা সরলরেখার সাথে স্বাধীন। এখন পুরাটা বলো। সরলরেখার সাথে স্বাধীন। পুরাটা এখন বলো। Degree of cleaning. Cleaning is linearly dependent. আমি বুঝতেছি না সমানুপাতিক এবার বুঝছো যতটুকু ওপেন করতেছে ততটুকু এক্স্যাক্টলি যেরকম তুমি ওপেনিং করবা ততটুকু ক্লিনিং হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সমানুপাতিক ওকে এটা বুঝছো দি ফর্ম অফ দি ওপেনিং মেশিন মাস্ট দেয়ারফর বি অ্যাডাপ্টেড টু দি ডিগ্রি অফ ওপেনিং অলরেডি অ্যাচিভড মানে কি ওকে প্রথম থেকেই বলি ডার্ট ক্যান বি রিমুভড প্র্যাকটিক্যালি only from surface moila gulo sob upor theke sorano hobe kale upor theke sorano hobe new surface must therefore be created continuously ekta surface jabe arta ashbe notun surface continuously toiri kora hobe mane amar flow jabe fiber flow hobe notun notun surface ashbe opening machine er form সেটা ওপেনিং কি অ্যাচিভড হবে তার সাথে সম্পর্ক অ্যাডাপ্টেড আমরা আগে তোমাকে বিভিন্ন ফর্মের ওপেনিং মেশিন দেখাইছি ওপেনিং ডিভাইস শুড বিকাম কন্টিনিউয়াসলি ফাইনার আমরা যে ব্লোরমের কতগুলো ওপেনিং ডিভাইস থাকবে তার প্রথম দিকে কোর্সার মেশিন বসবে তারপরের দিকে আস্তে আস্তে ফাইনার মেশিন বসবে প্রথম মানে কোর্স ম্যাটেরিয়াল ক্লিনিং হবে আস্তে আস্তে ফাইন ক্লিনিং হবে প্রথম ফাইবারের উপর রাফলি বড় বড় ফ্লক আকারে ওপেন করা হবে আস্তে আস্তে ফাইন ওপেন করা হবে ফাইন ফ্লক তৈরি করা হবে ঠিক আছে তাহলে এই মেশিনগুলোর সিকোয়েন্স থাকবে নিউলি এক্সপোজ সারফেস শুড অ্যাজ ফার অ্যাজ পসিবল বি ক্লিন ইমিডিয়েটলি নতুন যে সারফেসটা আসবে আমি সারফেসটা যখন ওপেন করব নতুন এক্সপোজ সারফেসটা অ্যাজ ফার অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব ক্লিন করতে হবে ইমিডিয়েটলি যে সারফেসটা ওপেন হবে তাকেই ক্লিন করতে হবে মানে একটু ওপেন করে রেখে দিয়ে পরে করব জিনিসটা তা না ওপেন হওয়ার সাথে সাথে ক্লিন ওকে দিস মিন্স দ্যাট ইচ ওপেনিং স্টেপ শুড বি ফলোড ইমিডিয়েটলি বাই ক্লিনিং স্টেপ এটা মানে বোঝা ওপেনিং এর সাথে সাথে ক্লিনিং স্টেপ থাকতে হবে ঠিক আছে উইদাউট ইন্টারভেনিং ট্রান্সপোর্ট কোন রকম ট্রান্সপোর্ট হতে না দিয়ে During which the surface would be covered up again and would require re-expose. ঠিক আছে? Ideally, the opening and cleaning machine should form a unit. As opening cleaning বললাম না, যে আগে মানে ওপেন হওয়ার সাথে সাথে ক্লিন করতে হবে। আসলে এটা একই মেশিনেই থাকে। কাজটা একই মেশিনের মধ্যেই হয়। কাজ একসাথেই হয়। একসাথে হওয়ার মতো করে মেশিনটা বানানো হয় হাই ডিগ্রি অফ ওপেনিং ইন দি ব্লো রুম ফেসিলিটি ক্লিন ইন দি কার্ডিং রুম কি বলতেছে হাই ডিগ্রি অফ ওপেনিং ইন দি ব্লো রুম ফেসিলিটিস ক্লিনিং ইন দি কার্ডিং রুম বুঝাতে দেখি কেউ মাসুদ 21
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, বলো এটা কি বোঝাচ্ছে? এ হাই ডিগ্রি অফ ওপেনিং ইন দি ব্লো রুম ফেসিলিটিস ক্লিনিং ইন দি কার্ডিং রুম, কি বোঝাচ্ছে? মানে যে কার্ডিং রুমে আমাদের যে এগুলো থাকে মানে ওখানে হচ্ছে বেশি সুবিধা পাওয়া যায় আপনার ক্লিন করার জন্য, বেশি সহজ। যদি আমি ব্লো রুম ওপেনিংটা খুব ভালো করতে পারি তাহলে এই ফেসিলিটিসটা তৈরি হয়ে যাবে কার্ডিং এর ভালো ওপেনিং এর জন্য। ওকে, ওপেনিং এন্ড ক্লিনিং অফ কটন অন অনলি ওয়ান ওপেনিং মেশিন ইজ ভেরি ডিফিকাল্ট, একটা মেশিনে করা যাবে না, আসলে অনেকগুলো মেশিন লাগে কন্টিনিউস। ব্লো রুমে চার পাঁচটা মেশিন যায়, তার ব্লো রুম সেকশন থেকে আবার কার্ডিং এ যেয়ে তারপরে ক্লিনিং হয়। অন দি আদার ইচ মেশিন ইন দি লাইন রিপ্রেজেন্ট অফেন কনসিডারেবল স্ট্রেস অন দি ফাইবার, কি বলছে? রোল থ্রি কে মুমতাহিনা, কি নাম তোমার বুঝতে পারছি না, রোল থ্রি বলো। মুমতাহিন মুমতাহিন আমিম, মুমতাহিন আমিম পুরোটা আসে নাই সেজন্য বুঝতে পারছি না। এটা কি বলছে? অন দি আদার হ্যান্ড ইন দি লাইন রিপ্রেজেন্ট অফেন কনসিডারেবল স্ট্রেস অন দি ফাইবার, ফাইবার উপর স্ট্রেস বলতে কি বোঝাচ্ছে? কনসিডারেবল স্ট্রেস। ম্যাম কতটুকু প্রেসার পড়বে ফাইবার উপর? কনসিডারেবল স্ট্রেস মানে কি? কনসিডারেবল স্ট্রেস যতটুকু নিতে পারে ম্যাডাম, ক্ষমতা সহনশীল, সহনশীল সহনশীল পরিমাণ চাপ। স্ট্রেস অ্যাসাইড ফ্রম ইকোনমি কি দেয়ার কোয়ালিটি কনসিডারেশন ইন্ডিকেট দি স্মলেস্ট পসিবল নাম্বার অফ মেশিন প্রেসেস ইন দ্য ব্লো রুম, কি এটা কি বোঝাচ্ছে? রোল 58, রোল 58। Yes ma'am. Diamond. Yes ma'am. কার ডায়মন্ড, মায়ের না বাবার? ম্যাম দুইজনেরই। দুইজনেরই? জি ম্যাম। দেশের হইতে পারবে না? জি ম্যাম। দেশের ডায়মন্ড, বাংলাদেশের? ম্যাম হওয়ার ট্রাই করব ম্যাম, বাকিটা আপনাদের দোয়া। চেষ্টা করতে হবে, ট্রাই ট্রাইটা ভালো করে করতে হবে। আর বলো দেখি ডায়মন্ড কি বলছে? অ্যাসাইড ফ্রম ইকোনমি, aside from economy, therefore quality consideration indicate the smallest possible number of machine passages in the blow room. বলো বলো কি বলছো? ম্যাম কোয়ালিটি ম্যাম ব্লোরুম প্যাসেজে যতগুলো মেশিন থাকবে তার উপরে ম্যাম সেটা ইন্ডিকেট করবে যে কোয়ালিটিটা কিরকম হবে, কোয়ালিটি কনসিডারেশনস ইন্ডিকেট মানে এটা নির্দেশ করে আর কি যে সর্বনিম্ন সংখ্যক মেশিন ব্লোরুমে থাকবে। গুড, সর্বনিম্ন সংখ্যক মেশিন ইউজ করে যদি আমরা ভালো কোয়ালিটি কনসিডার করতে পারি তাহলেই আমার জিনিসটা ইকোনমি হবে। জি ম্যাম, যত কম মেশিন ইউজ করা যায়। এর জন্য যারা বুদ্ধিমান তারা যখন কটন ফাইবার কিনে, কেনার সময় চিন্তা করে আমার কটন ফাইবারের মধ্যে যেন ময়লা কম থাকে, টাকা দিয়ে আমি বেশি ময়লার মেশিন জিনিস কিনে আনে আবার বেশি মেশিন ব্যবহার করব সেটা তো ঠিক না, ঠিক আছে? এই জন্য ধরুন অনেককে বাজার করার সময় বেশি দাম দিয়ে ভালো জিনিস কিনে, কেউ কম দাম দিয়ে একটু বেশি জিনিস কিনে, কেউ বেশি দাম দিয়ে একটু ভালো জিনিস কিন্তু কম জিনিস কিনে, কিছু মানুষের পার্সোনাল বেসিক প্রিন্সিপাল থাকে। ওকে, ফিডিং অফ ফ্লক ইন এ ক্ল্যাম কন্ডিশন গিভস অ্যান ইন্টেনসিভ বাট ইউজুয়ালি নট ভেরি জেন্টল ওপেনিং অ্যাকশন, গিভ অ্যান ইন্টেনসিভ বাট নট ভেরি জেন্টল ক্ল্যাম কন্ডিশনে যখন আমি কোনো ফ্লক ফিডিং করছি ইন্টেনসিভ হচ্ছে কিন্তু জেন্টেল হচ্ছে না, এটা তোমাকে ওই টেবিলের মধ্যে দেখানো আছে।
ইন্টেন্সিভ এবং জেন্টেল হয় না। ফিডিং ইন এ লুজ কন্ডিশন, লুজ কন্ডিশন হচ্ছে কি হলে জেন্টেল হবে কিন্তু ওপেনিংটা ইন্টেন্সিভ হয় না। আমি ক্লোজ জোন ক্লেম করে দেই তখন এটা ইন্টেন্সিভ হয় কিন্তু জেন্টেল হয় না, ঠিক আছে? আর একটা জোন লুজ দেই তখন জেন্টেল হয় কিন্তু ইন্টেন্সিভ ওপেনিং হয় না। তাহলে কি করতে হবে, খেয়াল করছো? এই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু সুন্দর পয়েন্ট আছে। আমি যখন টাইট করে ফিট করব তখন তার উপর অ্যাকশন হবে, জেন্টেল অ্যাকশন হবে না, ঠিক আছে? ফ্লোকিনে ক্লেম করেছেন গিবসন ইন্টেন্সিভ, মানে আমার ওপেনিং ইন্টেন্সিভ হবে কিন্তু অ্যাকশন জেন্টেল হবে না, নট ভেরি জেন্টেল ওপেনিং অ্যাকশন। আর লুজ ফর্মে দিলে আমার ওপেনিংটা ইন্টেন্সিভ হবে না কিন্তু অ্যাকশনটা জেন্টেল হবে। এই জন্য এই দুইটা প্রিন্সিপালি মেশিন থাকে প্রথম দিকে, আমার গ্লোরুম সেটের মেশিন গুলো প্রথম স্টেজে আসলে লুজ, হ্যাঁ আমাদের দেওয়া হয় লুজ ফর্মে ফিডিং করা হয়, লুজ ফর্মে ফিডিং করা হয়। আর যখন ইয়া স্টেজে থাকে, পরের স্টেজে থাকে, তখন আমাদের ইয়া করা হয়, ফিডিং করা হয় ক্ল্যাম্প কন্ডিশনে। ফার্স্ট স্টেজের মেশিনগুলোতে লুজ ফর্মের ফিডিং এবং নেক্সট স্টেজের মেশিনগুলোতে ক্ল্যাম্প ফর্মের ফিডিং থাকে। ওকে, ওপেন ফ্লক শুড অ্যাপ্রোচ অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল অ্যাজ স্পেরিক্যাল শেপ। লং নেরো ফ্লক লিড টু এন্টেঙ্গেলমেন্ট ডিউরিং রোলিং মুভমেন্ট। নিউমেটিক ট্রান্সপোর্ট, নিউমেটিক কি জিনিস বলো তো? হ্যালো, রোল ফাইভ শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো দেখি নিউমেটিক কি জিনিস, নিউমেটিক ট্রান্সপোর্ট বলতে কি বুঝো? বলে নিউমেটিকের সাথে কি নিউমিনিয়ার সম্পর্ক আছে? ওকে, জোয়েল 76, জোয়েল ইয়েস ম্যাম, নিউমেটিক কি জিনিস, নিউমেটিক, নিউমেটিক ট্রান্সপোর্ট, হ্যাঁ নিউমেটিক ট্রান্সপোর্ট ম্যাম, ঠিক এই মুহূর্তে মাথায় আসতেছে না। কি বলছে তারপর দেখো, ফাইনালি দে ফর্ম নেপ, এই ট্রান্সপোর্টের সময় ফাইবারের গায়ে নেপস জেনারেশন হয়। তো ব্লোরুমে আসলে কটন ফাইবার যখন আল্লাহ তাআলা যখন বানায়, যখন গাছে থাকে, তখন ফাইবার গুলো অত্যন্ত সুন্দর থাকে, ফাইবার সুন্দর থাকে। তারপর যখন তুমি সেই ফাইবার কে উপর গাছ থেকে তুলবা, হারভেস্টিং করবা, পিকিং জিনিং করবা, তখন আস্তে আস্তে ফাইবারের গায়ে নেপস তৈরি হতে শুরু করে দেয়। যখন ব্লোরুম স্টেজ হয়, আমরা যখন ক্লিনিং করি, তখন আরো নেপস তৈরি হয়, ফাইবার কে আমরা অলরেডি ঝামেলায় ফেলে দেই, নেপস তৈরি হোক। এই নেপসটা তৈরি হোক এটা আমরা কখনোই চাই না, কিন্তু আমরা ক্লিনিং করতে গিয়ে নেপস তৈরি হয়ে যায়, আমরা আটকাইতে পারি না, এটা সত্যি। ওকে, নেরো সেটিং আজান পড়ে যাচ্ছে, অফ দি ফিট ডিভাইস রিলেটিভ টু দি রুলার ইনক্রিজ দি ডিগ্রি অফ ওপেনিং বাট অলসো দি স্ট্রেস অন দি ম্যাটেরিয়াল। নেরো সেটিং একটা প্রবলেম, এই জন্য ইয়ান ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সেটিং খুব 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 ইম্পর্টেন্ট। প্রতিটা স্টেজে প্রতিটা মেশিনের সেটিং আছে, সেই সেটিং ফাইবার লেন্থের উপর বেসিস করে, এবং সবচেয়ে লম্বা ফাইবার থেকে 2 মিলিমিটার বা 3 মিলিমিটার বেশি দৈর্ঘ্যের সেটিং থাকে, সবচেয়ে লম্বা ফাইবার সাথে প্লাস আরো 2 মিলিমিটার বা 3 মিলিমিটার, কোনো কোনো মেশিনে 4 মিলিমিটার। তাহলে তুমি রেঞ্জ দিয়ে দেখতে পারো 2 থেকে 4 মিলিমিটার বেশি থাকে সেটিং। সেটিং মানে হচ্ছে ডিস্টেন্স, এক রোলার থেকে আর এক রোলারে যাওয়ার মধ্যে ফাঁক জায়গা। এটা লম্বা ফাইবার থেকে
ওকে আজান পড়ে যাচ্ছে, আমরা অ্যাটেন্ডেন্স নেই, আমি অ্যাটেন্ডেন্স নিব তোমাদের, সে অ্যাটেন্ডেন্স হচ্ছে, তোমরা সবাই আমাকে করবা চ্যাটে, চ্যাটে একটা একটা করে প্রশ্ন লিখবা, আমি যা পড়ালাম এই পড়ানোর মধ্যে থেকে তুমি প্রশ্ন লিখবা প্রাইভেটলি আমাকে, না সবাইকে, প্রাইভেটলি আমাকে প্রশ্ন দিবা আর আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিব, ক্লিয়ার?